কখনো টাকা ফুরিয়ে যাওয়ার প্রকৃত কারণ কি খুঁজে বের করার চেষ্টা করেছেন? উত্তর খুঁজতে গেলে সবার আগে যেটা পাবেন সেটা বেশিরভাগ ক্ষেত্রেই হবে সঠিক পরিকল্পনার অভাব, বদ অভ্যাস আর বিঞ্জ শপিং। আমরা আমাদের আয়ের হিসাবে ব্যয় করি না, সেই জন্য হয়তো মাস শেষ হওয়ার আগেই পকেটে হাহাকার শুরু হয়ে যায়। চলুন চট করে জেনে নেই কোন অভ্যাসগুলোতে আপনি গরিব হয়ে যাচ্ছেন। ধূমপান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ক্যান্সারের কারণ। শুধু এমনটাই নয়, এই অভ্যাসের জন্য নিজের অজান্তেই কমছে আপনার সম্পদ। খরচটা এত মাইক্রো লেভেলের হয় যে বোঝা যায় না কোন দিক থেকে এত টাকা চলে গেল। অনেকের মাসিক সিগারেটের খরচ এমন যে তা দিয়ে নিম্নবিত্ত একটা পরিবার দিব্যি এক মাস কাটিয়ে দিতে পারবে। ব্র্যান্ডের পণ্যের হাতছানি। কোনো ব্র্যান্ড নতুন কোনো পণ্য বাজারে আনলে সেটা আমার লাগবেই এমন মনোভাব থেকে বেরিয়ে আসুন। আগে দেখুন পণ্যটি আপনার আসলে প্রয়োজন কিনা, আগের যা আছে তা দিয়ে আপনার চলতে অসুবিধা হবে কিনা। রেস্তোরাঁয় খাওয়া। অনেকেই এমন আছেন মাসে 10 দিনই বাইরে তথা রেস্টুরেন্টে খাবার খান, মুখরোচক হওয়ায় খাবারগুলো স্বাস্থ্যকর কিনা তাও যাচাই করেন না। সাধারণত রেস্টুরেন্টের খাবারের দাম হয় অনেক গুণ। রেস্টুরেন্টের খাবার খাওয়ার চেয়ে বাসায় ওই খাবার প্রয়োজনে ইউটিউব থেকে রেসিপি দেখে নিজে বানিয়ে খান। বোতলজাত পানি পান। বিশুদ্ধতার অজুহাতে অনেকেই বাসার বাইরে গেলে বোতলজাত পানি কিনে খান। আপনি কিন্তু চাইলে বাসা থেকে পুনর্ব্যবহারযোগ্য বোতলে পানি নিয়ে বের হতে পারেন। এতে পানি কেনার টাকা যেমন বেঁচে যাবে, তেমনই বারবার পানি কেনার ভোগান্তি থেকেও রেহাই পাবেন। দামি কফি। শো অফ করে বা অভ্যাসের বসেই প্রায় রেস্টুরেন্টে দামি কফি খাওয়ার অভ্যাস আছে কারো কারো। কফি খেতে গিয়ে খালি কফি খেলে কি চলে? অনেকেই কফির সঙ্গে টফি, এই যেমন ক্রোসা, বিস্কুট, কেক, এক ফালি পিৎজা না হলেও কেমন অসম্পূর্ণ লাগে। সপ্তাহে একবার ধরলেও মাসে কয়েক হাজার টাকা খরচ হয়ে যায় দামি কফির বিল দিতে গিয়ে। হুটহাট কেনাকাটা। আমাদের অনেকেরই উইন্ডো শপিং, ইম্পালসিভ শপিংয়ের বদ অভ্যাস থাকে। একটা জিনিস দেখে ভালো লাগলো, না কিনলে মনটা খচখচ করছিল, তাই চট করে কিনে ফেললেন। কেনাকাটা করার আগে ভাবুন জিনিসটি আপনার কতটা প্রয়োজন, আর যে টাকা দিয়ে ওই জিনিসটি কিনতে যাচ্ছেন তা আপনার কি প্রয়োজন, সেই টাকা দিয়ে আরও কী কী কেনা যেতে পারে। ধার করা। একবার ধার করে খরচ করা শুরু করলেন তো ধারের দুষ্টচক্রের ফাঁদে পা দিলেন। যে টাকা আপনার কাছে নেই সেই টাকা আপনি পারতপক্ষে খরচ করবেন না। ডেবিট বা ক্রেডিট কার্ডে পে করা। অনেকেই কার্ডের বিল পে করার অভ্যাসে মনের অজান্তে অনেক টাকা খরচ করে ফেলেন, তাই কার্ডকে প্রথাগত চেক বইয়ের মতো ব্যবহার করুন। শুধু প্রয়োজনীয় অর্থটুকুই তুলুন, ক্যাশে খরচ করলে তুলনামূলকভাবে কম খরচ হয়। ডিপিএস অ্যাকাউন্ট না থাকা। আপনার ব্যাংকের যে অ্যাকাউন্টে বেতনের অর্থ জমা হয় সেখানে একটা ডিপিএস অ্যাকাউন্ট খুলুন। মাসের একটা নির্দিষ্ট দিনে আপনার অ্যাকাউন্ট থেকে সরাসরি কিছু পরিমাণ অর্থ কেটে জমা হবে ডিপিএস অ্যাকাউন্টে। টাকা না জমানো বা জরুরি ফান্ড না রাখার ফলেও আপনি ক্রমাগত দরিদ্র হয়ে পড়বেন। অর্থ বিনিয়োগ না করার। প্রথমত অর্থ জমাতে হবে, জরুরি অবস্থার জন্য ফান্ড রাখতে হবে। দ্বিতীয়ত সম্পদ বাড়াতে চাইলে একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে বিনিয়োগ করতে হবে। এই অভ্যাসগুলো থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন, এর জন্য যা করণীয় তাই করুন। কেননা অভাবে যেমন স্বভাব নষ্ট হয়, স্বভাবের কারণেও অভাব হতে পারে আপনার নিত্যসঙ্গী।